السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا. وقال سبحانه وتعالى: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله. مهان الله سبحانه وتعالى شكرا لك جني أمدك الجمعة باري মাগরিবের সময়, মাগরিবের পর, এখানে সালাতের পর কিছুক্ষণ বসার মতো এই তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষকে তৌফিক না দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে মানুষের চলা সম্ভব না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাকে আল্লাহ হেদায়েত দেন সেই আল্লাহর পথে থাকতে পারে, আর কেউ। ومن يضلل فلن تجد له وليا مرشدا. আর কাউকে যদি আল্লাহ পথভ্রষ্ট করেন, তাইলে আপনি তার জন্য কোন হেদায়েতকারী কোথাও খুঁজে পাবেন। انك لا تهدي من احببت ولكن الله يهدي من يشاء. আপনি যাকে মনে চায় তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা, যেই চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে একটা বিশাল বড় পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন, তার উপস্থিতিতে, তার ভয়ে অথবা তার সম্মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার মতো ক্ষমতা তার ছিল না। এবং তিনি মারা যাওয়ার পর সেই বছরটি রাসূলের জন্য প্রচন্ড কষ্টের এবং দুঃখের আমল হজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আর দাওয়াত দিতে পারলেন না, তিনি চলে গেলেন তায়েফে। তার চাচা নাই বলে তায়েফের লোকেরা তাকে কিভাবে রক্তাক্ত করেছে, পাথর মেরে তাকে রক্তাক্ত করেছে, তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন আদ্রাসে বাগানে, মৃত পায়ে অবস্থা তার হয়ে গিয়েছিল। তার চাচা থাকলে কেউ অতটা সাহস করতে পারত না। সেই বছরটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল হুজন, দ্য ইয়ার অফ স্যাডনেস, দুঃখের বছর বলা হয়। এত অবদান যে চাচা, লোকেরা এসে চাচাকে বললো, আবু তালেব আপনার ভাতিজা আমাদেরকে খুবই ডিস্টার্ব করছে, আমাদের এই দেবতা এই মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলছে, আমরা শত বছর ধরে যে সংস্কৃতি, যেই ট্রেডিশন, যে রসম রেওয়াজ বাপদাদাদের কাছ থেকে পাওয়া, যেই কালচার আমরা প্র্যাকটিস করেছি, এটার বিরুদ্ধাচরণ করছে আপনার ভাতিজা। আপনি হয় তাকে থামান অথবা আমরা আপনার বিরোধিতা করব, ওকে আমাদের হাতে ছেড়ে দেন। আবু তালেব দেখলেন যে অবস্থা ব্যাগতিক, ভাতিজাকে গিয়ে বললেন যে ভাতিজা ব্যাপারটা তো এরকম, হে আমার ভাইয়ের ছেলে অবস্থা এরকম, এরা এসে আমাদের থ্রেট দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে চাচা আসলে একই সংকটাপন্ন অবস্থায় আছে, চাচার নেতৃত্ব এখানে চ্যালেঞ্জে, আবার আমি চাচার ভাতিজা কিছু আমাকেও বলতে পারছে না। তিনি বলেন, চাচা আপনি বলেন যে আপনি আমার কোনো দায়িত্ব নিচ্ছেন না, ওরা আমার যা করার করুন, আপনি আমাকে আমার কাছ থেকে আপনার প্রটেকশন উইথড্র করে। বলে, না আমি তা করতে পারবো না। বলে, ওরা তোমাকে একটা ভিন্ন প্রস্তাব দিচ্ছে। ভিন্ন প্রস্তাব হলো, তা হলো তারা তোমাকে আরবের নেতা বানাবে, তারা তোমাকে আরবের সবচেয়ে বড় ধনী বানাবে, সবচেয়ে সুন্দরী নারীকে তোমার কাছে বিয়ে দিয়ে দেবে, তোমার কোনো রোগ থাকলে সেটি দূর করে দেবে, ইত্যকার ইত্যকার অনেক প্রপোজালস নিয়ে এসছে। রাসূল বলেন, চাচা লাউ ওয়াদা ওয়া শামস ফি ইয়ামিনি ওয়াল কমার ফি ইয়াসারি আলা আন আতরুক হাযা আদ-দিন মা তারাকতুহু আবাদা। চাচা ওরা যদি ডান হাতে আমার সূর্য দেয়, বাম হাতে আমাকে চাঁদ দেয়, যে
আমি এই সূর্য এবং চাঁদ পেয়ে আল্লাহর এই দিনকে আমি পরিত্যাগ করব এর দাওয়াত আমি দেব না আল্লাহর কসম আমি তা করব না তার চাচা যখন দেখলেন ভাতিজার এই দৃঢ়তা তিনি বুঝলেন ভাতিজা সত্যি সত্যের উপর আছে তিনি তাকে বললেন তুমি তোমার ধর্মের পথে চালিয়ে যাও আমি তোমার পক্ষে আছি কেউ তোমার গায়েও একটি আছর দিতে পারবে না তাদেরকে গিয়ে বললেন যাও আমার ভাতিজাকে তার কাজ করতে দাও খবরদার ওর গায়ে আছর দেওয়ার কেউ চেষ্টা করবে না সেই চাচার জন্য আপনারা হলে কি করতেন জীবন দিয়ে দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচার জন্য কি না করলেন শেষ পর্যন্ত তার মৃত্যুর সময় তাকে বললেন চাচা আপনি কেবল লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আর কিছু বলার দরকার নেই সহিহুল বুখারী হাদিস চাচা কেবলমাত্র বলেন লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু বিহি ইন্দাল্লাহ আমি এই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আল্লাহর সামনে কিয়ামতের দিন আপনার পক্ষে দাঁড়াবো বলবো আমার চাচা তো কেবল লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এই কারণে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি যদি এই পৃথিবীতে কেউ কাউকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখত তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে হেদায়েত দিতেন কেউ তাও দিতে পারেনি আপনার লক্ষ লক্ষ মানুষ চারিদিকে ঘুরে বেড়ায় মসজিদের সংখ্যা কম তাতে কি আসে যায় হেদায়েত যার ভাগ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে টেনে টেনে মসজিদে নিয়ে আসেন আর যার ভাগ্যে নাই ও মসজিদ থেকেও পালাবে যার ভাগ্যে হেদায়েত নাই ও মসজিদ থেকেও পালাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাসকে ডেকে বললেন তার সম্প্রদায়ের বনু মুখালিফকে ডেকে বললেন ইয়া বানি আব্দে মানান ইয়া বানি হিশাম ইয়া বানি আব্দুল মুত্তালিব ইয়া আম্মি আব্বাস ইয়া বিনত মুহাম্মদ ইয়া ফাতিমা বিনত মুহাম্মদ انقذي نفس انقذي نفسك من النار واسالي لك ما شئت من مالك فاني لا اغني لك من الله شيئا হে আমার চাচা আপনার নিজকে জাহান্নাম থেকে বাঁচান আমার কিচ্ছু করার ক্ষমতা নাই হে আমার মেয়ে ফাতেমা তোমার নিজকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও আমার কাছে টাকা পয়সা যা চাওয়ার চেয়ে না আমি এটা দিতে পারবো কিন্তু খবরদার কিয়ামতের দিন আমি কিচ্ছু করতে পারবো না যদি তোমার ঈমান এবং আমল ঠিক না থাকে তাহলে আমি তোমাকে বাঁচাতে পারবো না কেউ সেই দিন বাঁচাতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার শাফাত পাওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে এই যোগ্যতা না থাকলে কেউ রাসূলের শাফাত পাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একদল লোক শাফাতের জন্য যাবে রাসূল তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাতে চাইবেন কিন্তু ফেরেশতার মধ্যখানে এসে বাধা হয়ে দাঁড়াবে নো এরা আপনার উম্মা না কেন এরা তো আমার উম্মা না এরা আপনার উম্মা না কারণ আপনি জানেন না আপনার আপনার পর এরা আপনার দিনকে কিভাবে বিকৃত করেছিল এরা আপনার কথা অনুসারে চলেনি এরা অমুকের কথা অনুসারে চলেছে তমুকের কথা অনুসারে চলেছে তারা আপনার সুন্নাহ মোতাবেক তারা চলেনি অতএব এরা আপনার দিনকে পরিবর্তন করে দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে তাই নাকি হ্যাঁ তাই তখন তিনি বলবেন সুবহান সুবহান লিমান গায়্যারা দীনি বাদি যারা আমার দিনকে আমার মৃত্যুর পর পরিবর্তন করে দিয়েছিলে তোমরা সরে যাও তোমরা আমার উম্মতি না তোমরা আমার উম্মতি না যার সুপারিশ নেয়ার জন্য আপনি প্রত্যেকটি মুহূর্তে প্রত্যাশা করে বসে আছেন বুকে আপনি বিশাল বড় প্রত্যাশা নিয়ে আপনি বসে আছেন তিনি কিয়ামতের দিন আপনাকে দূর করে তাড়িয়ে দেবেন আপনাকে ফেরেশতারা বাধা হয়ে দাঁড়াবে আপনি তার সুপারিশ পাবেন না আপনি তার রিকমেন্ডেশন পাবেন না ইন্টারসেশন আপনি তার পাবেন না পাওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে সম্মানিত ভাইরা বোনেরা সেই যোগ্যতার কথা আমি আপনাকে বলব আমি ছোট্ট করে সেই বিষয়টি আপনাদের কাছে এখানে আলোচনা করতে চাই আপনি যারা শুনতে চান প্লিজ আসুন মসজিদের বাইরে অনেকে আছেন কেন আপনাদের কি দিনের কথা এতটুকু শুনতে মনে চায় না আল্লাহ কি খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারহিম ইনশাআল্লাহ আপনাদের অন্তরে কি আল্লাহ তাআলা মেরে দিয়েছেন কর্ণকুহরে কি তালা মেরে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাদের ব্রেনটাকে ড্যামেজ করে দিয়েছেন আল্লাহর কথা শুনতে মনে চায় না কেবলমাত্র দুনিয়া নিয়ে এত ব্যস্ত চক্ষুটা বন্ধ করে দেখেন না চক্ষুটা আপনার এই দুনিয়ার সম্পদ নিয়ে আপনার সন্তানরা কুকুরের মতো কামড়াকামড়ি করবে অথবা আপনার আত্মীয় স্বজনের মাঝে মারামারি হবে নিয়ে যদি আপনি আল্লাহর পথে আপনার সময়টাকে ব্যয় না করতে পারেন কিয়ামতের দিন কেবলমাত্র বলতে থাকবেন ইয়া হাসরাতান আলাল ইবাদ
ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون هاي دربوك দুর্ভাগ্য বান্দাদের জন্য যখনই কোন নবী রাসূল অথবা নবী রাসূলদের পক্ষ থেকে কেউ যখনই তাদের কাছে দ্বীনের কোন দাওয়াত নিয়ে আসতো তখনই তারা তার প্রতি বিদ্রূপাঙ্গুলি দেখাতো প্রত্যাখ্যান করত উপহাস হাসি ঠাট্টা করত যে মোল্লাদের কাজই এগুলো বলা তাদের আর কোন কাম নাই নবীদের কাজই এগুলো তারা আর কোন কাজ করে না ওদের আর কোন কাজ নাই ওয়াজা আমিন আকসাল মদিনাতি রাজুলুন ইয়াসআ قال يا قوم اتبعوا المرسلين একদল লোক তার গোটা পৃথিবী জুড়ে ঘুরে ঘুরে বেড়ায় মানুষকে কেবল মাত্র দ্বীনের পথ দেখার জন্য কল্যাণের পথ দেখানোর জন্য জান্নাতের পথ দেখানোর জন্য আর মানুষগুলো এতটা হতভাগা যে তাদের কাছে দাওয়াত নিয়ে দূর দূরান্ত থেকে লোকেরা আসে এরা এই দাওয়াতগুলো শোনার মতো যোগ্যতা পর্যন্ত অথবা এতটুকু তৌফিক পর্যন্ত তাদের নসিব হয় না এদের জন্য কান্না করতে মনে চায় يا حسرتنا على ما فرطنا في ذنب الله هاي امرا الله ربدو ده وطا شمعي كاتي دي سنا دربو قام دي جنة يا ويلنا ما بعثنا من مرقدنا هذا هاي اما دي دربو كي اما دي كبر دي كاس كي اما دي كتين كولو يا ويلنا هاي شيدي نوكرا بولي يا ليتني كنت معهم فأكون فأفوز فوزا عظيما هاي امي دي تدر شاني تكتم তাইলে আমি আজকে বিশাল বড় কল্যাণ লাভ করতাম ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় যদি আমি আজ মাটি হয়ে যেতাম হায় আমার যদি আজ কোন ধরনের হিসাব নিকাশ না হতো ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আননি মালিয়া হালাক আননি সুলতানিয়া হায় আমার কোন সম্পদ আমার কোন প্রভাব আমার কোন ক্ষমতা আমার কোন জনবল আমার কোন ফলোয়ার আজকে আমার কোন কাজে লাগে নাই কোনো কিছু আমার আজ কোনো কাজে লাগে নাই সব হালাক আননি সুলতানিয়া আমার ক্ষমতা আজ হালাক হয়ে গেছে মা আগনা আননি মালিয়া আমার সম্পদ আমার কোনো কাজে লাগে নাই আমার সন্তান আজকে আমার কোনো কাজে লাগে নাই আমার বিশাল বড় গ্রুপ ছিল এগুলো কোনোটাই আজকে আমার কাজে লাগে নাই সব কিছু আজ আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে সব কিছু আজ আমার কাছে হারিয়ে গিয়েছে আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু ওরে ধর ওকে শিকলের মধ্যে বন্দী কর সুম্মাল জাহিমা সাদ্দু ওকে জাহান্নামে নিক্ষেপ কর সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যারআন ফাসলুহু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম এই ব্যক্তি তো আল্লাহর প্রতি ঈমান আনতো না ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন এরা যাকাত প্রদান করতো না ফালাইসা লাহু ইয়াউমা হাগুনা হামিম আজ তাদের কোনো বন্ধু নাই ওয়ালা তুআমিল ইল্লা মিন গিসরিন ওদের জন্য একমাত্র খাবার হবে জাহান্নামীদের পেশাব পায়খানা পুঁজ এবং তাদের শরীর থেকে নির্গত রক্ত কেবলমাত্র এদের খাবার হবে সেই দিন এগুলো সব একটা জায়গায় গিয়ে একত্রিত হবে পুঁজ পেশাব পায়খানা রক্ত এবং নাক এবং মুখ থেকে নির্গত সর্দি অথবা ইত্যাদি থুতু এগুলো গিয়ে এক জায়গায় একত্রিত হবে এগুলোকে তাদেরকে সেই দিন খাওয়ানো হবে জাহান্নামীদেরকে ওয়ালা তুআমুন ইল্লা মিসলাগিন লা ইয়াকুলু ইল্লা খাতির কেবলমাত্র জাহান্নামীরা অপরাধীদের এটা খাবে সম্মানিত ভাইরা আপনাদেরকে এখনো হুঁশ ফিরে আসবে দিনের কাছে এখনো আসবেন না আপনি কবে দিনের কাছে আসবেন যখন আপনার চক্ষুটা বন্ধ হয়ে যাবে কেউ আপনার জন্য কাঁদবে না ফামা বাকাত আলাইহিম সামাউ কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুউ ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফীহা ফাকিহিন ফামা বাকাত আলাইহিম সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন আপনি বিশাল অট্টালিকা তৈরি করেছেন বিশাল সম্পদের পাহাড় তৈরি করেছেন আপনার বিশাল বড় বাগান বাড়ি রয়েছে আপনার অনেক বড় পুকুর রয়েছে আপনার ঝর্ণা ধারা রয়েছে আপনার প্রচুর পরিমাণ গবাদি পশু রয়েছে আপনার প্রচুর পরিমাণ সম্পদ রয়েছে ব্যবসা বাণিজ্য রয়েছে কোনোটাই এগুলো আপনার জন্য কাজে লাগবে না এই জমিনের একটা অংশ আপনার মৃত্যুর পর আপনার জন্য কাটবে না বরং এই জমিন তখন বলবে এত বড় একটা বিপদ ছিল বাবা ছিল এত বড় একটা এত বড় একটা অপরাধী ছিল আমার উপরে চলেছে ও মারা গিয়েছে আমি ওর অত্যাচার থেকে ওর জুলুম থেকে আমি বেঁচেছি বরং সেই দিন নিঃশ্বাস ফেলে আল্লাহ শুকর আদায় করবে আল্লাহ এত বড় জালিমের মৃত্যু হয়েছে এটাই আমার প্রত্যাশা ছিল আপনার মৃত্যুর পর এই জমিন পর্যন্ত আপনাকে আপনাকে আপনার লানত দিতে থাকবে অভিশাপ দিতে থাকবে আর একদল লোক আছে এই জমিন তার জন্য কাঁপতে থাকবে এই জমিন তাদের জন্য কাঁপতে থাকবে আসমান তাদের জন্য কাঁপতে থাকবে আসমানে যখন আপনার লাস্টে যখন নিয়ে যাওয়া হবে আপনার যখন আপনার রূহ যখন আসমানে নিয়ে যাওয়া হবে আপনি যদি ভালো আত্মা হয়ে থাকেন এটা ইয়া ইয়াতুহান নাফসুল মুতমাইন্না যদি করে থাকেন আপনার নিজের আত্মাটাকে যদি আপনি মুতমাইন আল্লাহর প্রতি পরিতৃপ্ত এরকম একটি আত্মায় যদি পরিণত করে থাকেন তাহলে আপনি যখন আপনার রূহটা যখন নিয়ে যাওয়া হবে তখন ফেরেশতারা আপনার জন্য এইভাবে অভিনন্দন জানাবে আপনাকে এইভাবে আপনাকে অভিনন্দন জানাবে ফেরেশতারা সেই দিন আপনার চারিদিকে আপনার 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 শরীরের আপনার রূহের গন্ধ চারিদিকে অর্থাৎ তার সুবাতাস চারিদিকে এভাবে ছড়িয়ে পড়বে মৌগম গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়বে ফেরেশতাদের মধ্যে এরকম
জয় এরকম ধ্বনি সেদিন উচ্চারিত হবে এত সুন্দর গন্ধ কোত্থেকে আসছে প্রত্যেককে আপনাকে স্বাগত জানাবে আপনাকে মারহাবান বিল আব্দি সালেহ মারহাবান বিল আখি সালেহ এমন একজন বান্দা এসেছে যে বান্দা মহান আল্লাহর অনুগত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন প্রত্যেককে স্বাগত জানাবে আপনাকে প্রত্যেককে আপনাকে স্বাগত জানানোর জন্য সেদিন তারা প্রস্তুত হয়ে থাকবে আর আপনার আত্মাটি যদি এমন হয়ে থাকে যেটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য তাহলে যখনই আসমানের কাছে আপনাকে নিয়ে যাওয়া হবে তখন দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়বে আসমানের দরজা আপনার জন্য খোলা হবে না ফেরেশতারা জিজ্ঞেস করবে কাকে নিয়ে এসেছো বলবে ওই ব্যক্তিকে নিয়ে এসেছি ওই ব্যক্তির আত্মা এতটা দুর্গন্ধযুক্ত যে গোটা এলাকা দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছে অতএব তার জন্য এই আসমান খুলে দেওয়া হবে না আপনার আত্মাটাকে তখন এত দ্রুত এত এত শক্তিশালী শক্তিশালী ভাবে এবং এত জোরে এটাকে নিক্ষেপ করা হবে এটি জমিনের নিচে চলে যাবে যেটাকে আমরা জানি সিজ্জিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আমাল আল ফুজ্জার লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম ওয়াইলু ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন এই সিজ্জিনে আপনাকে সেদিন রাখা হবে আর এক ধরনের আত্মা সেদিনকে তাদেরকে সেদিন এমনিই রাখা হবে আপনার আত্মাটাকে আপনি কোন লেভেলে নিয়ে গেছেন সম্মানিত ভাইরা প্রিয় বোনেরা কোন জায়গায় নিয়ে গেছেন আপনার আত্মাটা আপনি কোথায় একবার চিন্তা করে দেখেন তো একবার চোখটা বন্ধ করে দেখেন তো আপনি নাই এই পৃথিবীটা কেমন চলবে আপনি নাই এই পৃথিবী কোন ধরনের আপনি নাই এই পৃথিবীর সামান্যতম কোনো পরিবর্তন হবে না আপনার অনুপস্থিতি পৃথিবী একবারও ফিল করবে না অতএব আপনার নিজের জন্য আপনি করে যাবেন এতদিন তো কেবল মানুষের জন্য করলেন অন্যের জন্য করলেন এখন নিজের জন্য করুন প্লিজ যারা এখানে বলো আছেন প্লিজ নিজের জন্য করুন এবার অন্য দিক থেকে দৃষ্টিটা ফিরিয়ে দিন ইয়াদরা তোমরা যারা আছো দৃষ্টিটা এবার তোমাদের নিজেদের দিকে ফেরাও তুমান আমিলা সালিহান ফালি নাফসি ওয়া মান আসাফা ফালাইহা যে আল্লাহর জন্য করে সে ব্যক্তি মূলত নিজের জন্য করলো যে ভালো কাজ করলো মূলত নিজের জন্য করলো যে খারাপ কাজ করলো তার নিজের বিরুদ্ধে করলো আপনি নিজে কোনো খারাপ কাজ করা মানে হলো আপনার এই দুনিয়া এবং আখিরাতকে আপনার নিজের হাতে আপনি ধ্বংস করে দিলেন আপনার নিজের হাতে আপনি ধ্বংস করে দিচ্ছেন সম্মানিত ভাইরা এবং বোনেরা এই জন্য আপনাদের দায়িত্ব হচ্ছে প্রথম যে আপনাদের কাজ তা হলো আপনাদের মুসলিম হিসাবে আপনাদের নিজেদের পরিচয়টাকে এস্টাবলিশ করা বিশ্বাস করুন কেবলমাত্র মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায় না যদি মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যেত তাহলে নবীদের ঘরে জন্ম নেওয়ার পর এই সন্তানগুলো সব নবী হয়ে যেত যদি অমুসলিমদের ঘরে জন্ম নিলে অমুসলিম হওয়া যায় তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কখনো মুসলিম জাতির পিতা হতে পারতেন না অথবা তিনি নবীদের পিতা হতে পারতেন না আর যদি মুসলিমের ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায় তাহলে নূহ আলাইহিস সালামের সন্তান নূহ আলাইহিস সালামের সন্তান নূহের বিরোধ অবাধ্য হতো না বিরোধিত হতো না যদি মুসলিমের ঘরে লালিত পালিত হলে আর মুসলিমের স্ত্রী অথবা স্বামী হলেই কেবলমাত্র জান্নাতি হওয়া যায় তাহলে নূহ আলাইহিস সালামের স্ত্রী অথবা লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতে পারত না অদরাব আল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু রাআতানু امرأة كانت تحت عبدين من عبادنا صالحين فخانتهما فلم يغني عنه من الله شيئا وقيل ادخل النار مع الداخلين ذلك بلا بلا تمرا جهنم جاو كان ترى النبي در بيرويتا করেছে অথবা তার নবীদের স্ত্রী আপনি কি মনে করছেন আপনার বাপ দাদারা অনেক বড় আল্লাহ ওয়ালা দিনদার এরকম ছিল এদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন তাদের কারণে আর তাদের কারণে আপনি জান্নাতে চলে যাবেন তাদের রেফারেন্সে আপনি জান্নাতে চলে যাবেন অথবা অমুক ব্যক্তি আপনাকে জাহাজ ভর্তি করে প্লেনে ভর্তি করে অথবা গাড়িতে ভর্তি করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে এরকম আপনি চিন্তা করছেন ওই ব্যক্তির গ্যারান্টি কে যিনি নিজে জান্নাতে যাবেন আপনাকে গ্যারান্টি কে দিল আল্লাহর রাসূল তার মেয়েকে গ্যারান্টি দেন নাই সাহাবায়ে কেরামদের লক্ষ লক্ষ সাহাবীর মধ্যে মাত্র 10 জনকে তিনি গ্যারান্টি দিয়েছেন আর বাকিদের গ্যারান্টি তো দেননি এই 10 জনের মধ্যে একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতি মুহূর্তে কাঁদতেন এবং বলতেন হে আল্লাহ আপনি কি আমাকে ক্ষমা করে দিয়েছেন আমি কি জান্নাতি নাকি আমি জাহান্নামে আমি তো বুঝতে পারছি না কি করব অথচ আল্লাহর রাসূল তাকে বলে গিয়েছেন তিনি জান্নাতিদের সেরা জান্নাতির সর্দার অন্তর্ভুক্ত হবে তিনি তাহলে আপনি কিসের প্রত্যাশা আছেন কে আপনাকে এতটুকু প্রশান্ত করলো কে আপনাকে এতটা নিশ্চয়তা প্রদান করলো যে আপনি জান্নাতি এই নিশ্চয়তা আপনাকে কে দিয়েছে আপনার মনে কোনো অনুভূতি জাগে না আপনার মনে ভয় বা আতঙ্ক জাগে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার ভালোবাসা ভয় আতঙ্ক কোনো কিছুই তৈরি হয় না এগুলো আপনার তৈরি হওয়া দরকার এগুলো আপনার বোঝা দরকার ভাইরা চিনা দরকার উপলব্ধি করা দরকার এগুলি নিয়ে গভীরভাবে আপনাকে চিন্তা করতে হবে জানতে হবে ইসলাম আপনার বোঝা দরকার আপনি কেবলমাত্র মুসলিমের ঘরে জন্মগ্রহণ করে মুসলিম থাকতে পারবেন না
এই পৃথিবী এখন আরো অনেক বেশি চ্যালেঞ্জের মুখে আছে প্রতি মুহূর্তে লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসবিহু আর-রাজুলু মা'হুম মু'মিনা ও ইউমসি কাফিরা সকালবেলা কাফের বিকালবেলা মুমিন সকালবেলা মুমিন বিকালবেলা কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিনি তার জীবনে কখনোই নবী হওয়ার আগেও মিথ্যা কথা বলেননি নবী হওয়ার পরে তো প্রশ্নই আসে না তার জীবনে একবার মিথ্যা কথা বলেননি তিনি এই কথা বলেছেন যে ব্যক্তি সকালবেলা কাফের বিকালবেলা কি মুমিন অথবা বিকালবেলা কাফের সকালবেলা মুমিন সকালবেলা মুমিন বিকালবেলা কাফের ইয়াবিউর রাজুলু দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া লোকেরা তাদের দ্বীনকে বিক্রি করে দিচ্ছে দুনিয়ার জন্য অধিকাংশ লোকই তারা দ্বীনকে বিক্রি করে দেয় তা দুনিয়ার জন্য অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তিনি আপনার দুনিয়া কিনে নিয়েছেন আখিরাতের বিনিময়ে ইন্নাল্লাহ আসতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াক্তুলুনা ওয়া'দান আলাইহি বিত-তাওরাতি ওয়া'দান আলাইহি হাক্কান ফিত-তাওরাতি ওয়াল ইনজিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াদা তাওরাতে দিয়েছেন ইনজিলে দিয়েছেন কোরআনে এই ওয়াদা দিয়েছেন আল্লাহ তাআলা আপনাদের জীবন আপনাদের সম্পদ কিনে নিয়েছেন বিনিময়ে আল্লাহ আপনাদেরকে জান্নাত প্রদান করবেন অতএব আপনার জীবনের মালিক কে আপনার সম্পদের মালিক কে আপনার সন্তানের মালিক কে আপনার সবকিছুর মালিক যে মহান রব সেই মহান রবকে আপনি কেমনে বুঝতে পারেন সেই মহান রবের জন্য আপনার কোনো অনুভূতি কেমনে নাই কিভাবে এটা হয় এটা কিভাবে থাকে সেই মহান রবকে আপনি কেমনে ভুলে যাচ্ছেন অথবা তাকে কিভাবে আপনি আপনি তাকে অনুভব করতে পারছেন না মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যদি ভুলে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনটা তার জন্য কঠিন করে দেন ওয়া মান আ'রাদ আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা যুবকরা ভালো করে শুনুন ভালো করে শুনুন যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায় আল্লাহ তার এই দুনিয়ার জীবনটা কষ্টকর করে দেন তার জন্য তার দুনিয়ার জীবনটা কষ্টকর করে দেয় আপনার কি মনে হচ্ছে অনেক কিছু থাকা মানে হচ্ছে অনেক সুখে থাকা যদি আপনার এটা মনে হয় তাহলে আপনি ইউরোপ আমেরিকাতে গিয়ে দেখেন লোকেদের কোনো শান্তি নাই যদি আপনি সত্যিকার শান্তির কথা বলেন তাহলে সত্যিকার শান্তি ওইখানে নাই সত্যিকার শান্তি যেখানে থাকে ওই যে হেডকোয়ার্টার ওই হেডকোয়ার্টারটা এখানে শূন্য অবস্থায় আছে আপনি দেখেন না কি হাহাকার মানবতা হাহাকার আপনি দেখতে পান না আপনার চোখ বন্ধ হয়ে গেছে আপনার কান কি বধির হয়ে গেছে আপনার দৃষ্টি কি আপনি অবারিত করেন না আপনি দেখতে পান না চারিদিকে কি হাহাকার উচ্চারণ রয়েছে আপনি যদি একটু চোখ মেলে তাকান তাহলে দেখবেন এর মধ্যে কোনো এর মধ্যে কোনো শান্তি নাই এর মধ্যে কোনো প্রশান্তি নাই প্রশান্তি কেবলমাত্র আছে মুহাম্মদ সুবহান ওয়া তাআলার জিকিরে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ সুবহান ওয়া জিকির আপনার স্মরণে কেবলমাত্র আপনার অন্তরটা প্রশান্ত হয় আপনার অন্তর যদি আপনি শান্তি পেতে চান তাহলে মুহাম্মদ সুবহান এর কাছে আসুন আল্লাহ সুবহান ওয়া তাআলাকে উপলব্ধি করুন আল্লাহকে বুঝুন আল্লাহ সুবহান ওয়া তাআলাকে চিনুন এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা যে দিনটা দিয়েছেন সেই দিনটাকে আপনি অনুভব করুন সেই দিনটাকে আপনার প্র্যাকটিসে নিয়ে আসুন প্লিজ সেই দিন সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করুন সেই দিনটাকে আপনি ভালো করে উপলব্ধি করুন সেই দিনটাকে আপনার লাইফস্টাইল বানান আদারওয়াইজ কোনো মুক্তি নাই এই দিন যদি আপনি উপলব্ধি না করতে পারেন তাহলে আপনার কোনো মুক্তি নাই এই দিনের উপর আগাছা তৈরি হবেই কারণ এই দিন শয়তানের সবচেয়ে বড় শত্রু এটা মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন আয়াত নাযিল করলো বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আদিয়া ওয়া আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনি সেই দিন শয়তান সবচেয়ে বেশি আহত হয়েছে সেই দিন শয়তান সবচেয়ে বেশি কান্না করেছে সেই দিন শয়তানের সবচেয়ে বিষাদের দিন ছিল কারণ এই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্মকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালিয়ুকবাল মিন ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে আপনার জীবন ব্যবস্থা হিসেবে করে দিয়েছেন যেটা আপনার জীবন ব্যবস্থা সেটি আপনি জানবেন না আপনি যে ব্যবসা করেন সেই ব্যবসার ব্যাপারে যেমন আপনার অনেক জ্ঞান আছে এবং জ্ঞান থাকাটাই স্বাভাবিক তেমনি হবে যেটি আপনার জীবন যেটি আপনার মরণ যার উপর আপনার মৃত্যু হতে হবে আপনার জীবন পরিচালিত হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতু লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন যেই দিনের উপর আপনাকে বেঁচে থাকতে হয় আপনার মৃত্যু হতে হয় সেই দিন সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন না খুঁটি নাকি আপনি সব জানবেন না আপনি যাকে ইবাদত হিসেবে মনে করছেন সেটা ইবাদত কিনা আপনি যেটাকে ইসলাম হিসেবে মনে করছেন এটা ইসলাম কিনা এটা তো আপনি জানেন না সম্মানিত ভাইরা আপনাদের দাঁত আছে দাঁতের উপর যদি কোনো ধরনের কেরি আমাদের দেশে আপনাদের দেশে কি বলে আমি জানি না এর উপর যদি কেরি পড়ে যায় অর্থাৎ এর উপর যদি পাথর হয়ে যায় ময়লা আটকাতে 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 পাথর হয়ে যায় আপনি যদি ওখানে একটু খোঁচা দেন দেখবেন সেখান থেকে রক্ত বের হয় আপনার মনে হবে এটা দাঁতের অংশ সত্যিকার অর্থে দাঁতের অংশ নয় আপনি যেই লোহার যন্ত্রগুলো ব্যবহার করেন সেটি দা হোক বডি হোক অন্যান্য অথবা ঢাল তলোয়ার হোক চুরি হোক অথবা যাই কিছু হোক না কেন দীর্ঘদিন যদি ব্যবহার না করেন দেখবেন এর উপর জং পড়ে আছে মরিচা পড়ে আছে আপনার মনে হবে এই মরিচাই বুঝি এটা কি মরিচাই মনে হবে যে এটি
লোহার অংশ কিন্তু আশেরকের লোহার অংশ নয় বরং এটি মরিচা এই মরিচা যখন দূর করা হবে তখনই সত্যিকার অর্থে আপনি লোহা পাবেন আপনার দাঁত সত্যি করতে ঠিক হবে এই মরিচা লোহাটাকে ধ্বংস করে দেয় এই পাথরগুলো আপনার দাঁতকে ধ্বংস করে দেয় তেমনি ভাবে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে অথবা আপনার ইসলামকে ইসলাম তো ধ্বংস হয় না আপনার ইসলামকে ধ্বংস করে দিচ্ছে এরকম কিছু আগাছা এরকম কিছু মরিচা যেগুলোকে আপনি দিন মনে করে প্র্যাকটিস করছেন কিন্তু আসলে এগুলো দিন না এজন্য আপনাকে দেখতে হবে মেকারের কাছে এজন্য আপনাকে যেতে হবে কামার কুমারের কাছে এজন্য আপনাকে যেতে হবে ডাক্তারের কাছে এই ডাক্তাররা আপনাকে বলে দেবে সত্যিকার অর্থে আপনার দাঁত রোগাগ্রস্ত এই কামার কুমাররা আপনাকে বলে দেবে সত্যিকার অর্থে আপনার লোহার জং ধরেছে এবং এই জং দূর করার উপায় কি তারা আপনাকে বাতলে দেবে তাদের কাছে আপনাকে আসতে হবে তাদের কাছে আপনাকে জিজ্ঞেস করতে হবে তাদেরকে আপনাকে দেখাতে হবে প্রিয় ভাইরা বোনেরা এবং তারা যেভাবে বলে সেভাবে আপনাকে চলতে হবে ডাক্তার আপনাকে এক কথা বলেছে আপনার নিজের মতো করে আপনি যখন ওষুধ খাবেন তখন এটা আপনার জন্য বড় প্রজনের কারণ হবে আপনার জীবনটা তখন রিস্কের মুখে পড়ে যাবে এই জন্য আপনাকে জানা দরকার দিন কোনটি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে আমানত হিসেবে দিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে তিনি বলেছেন ফালিউবাল্লিগুল বাইদুল আশাহিদুল গায়বা আমি তোমাদেরকে আলা হাল বাল্লাগতু আমি কি তোমাদের কাছে গোটা দিন পৌঁছে দেইনি সাহাবায়ে কেরাম বলেন বালা বাল্লাগতু ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আপনি আমাদের কাছে আপনার দিনকে পৌঁছে দিয়েছেন তিনি বলেন আল্লাহুম্মা ফালাহাল আল্লাহুম্মা ফালিয়াশহাদ আল্লাহুম্মা ফাশহাদ ইয়া আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি মানুষের কাছে দিনকে পৌঁছে দিয়েছি তারপরে তিনি বললেন আমি তোমাদের কাছে যে দিনটি পৌঁছে দিলাম এই দিন তোমরা মানুষের কাছে পৌঁছে দিবে তোমরা আজকে যারা এখানে উপস্থিত আছো যারা উপস্থিত নাই তাদের কাছে তোমরা পৌঁছে দেবে রুম বা মুবাল্লিগিন রুম বা মুবাল্লিগিন আও আমিন সামিইন কখনো কখনো এমন একজন ব্যক্তি যার কাছে দিন পৌঁছে দিয়েছে ওই ব্যক্তি যিনি পৌঁছে দিয়েছেন তাকে অনেক অনেক বেশি আমল করবে অথবা তাকে অনেক অনেক বেশি জানবে নদরাল্লাহু বিহি নদরাল্লাহু আব্দান সামিআ মা ক্বালা দি ফাওয়াহা ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজ্জ্বল করুন যে ব্যক্তি আমার দিনের কথা শুনল অতপরই দিনের কথা সে মনে রেখে অন্যদের কাছে পৌঁছে দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির চেহারাকে আলো উজ্জ্বল করে দিন আপনার চেহারাটা আলো উজ্জ্বল হবে যদি আপনি দিনকে জানেন আপনি দিনের জ্ঞান অর্জন করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সত্যিকার দিন কোনটি এবং দিনের নামে কোনটি মরিচাই আকারে অথবা দিনের নামে কোনটা জং আকারে আপনার সামনে রয়েছে এটা আপনি বুঝতে পারবেন খাঁটি দিন তখন আপনি প্র্যাকটিস করতে পারবেন মনে রাখবেন খাঁটি দিন যদি প্র্যাকটিস না করতে পারেন কোনো কাজে আসবে না আপনার ওই হাদিস আপনার অন্তরে কাঁপুনি তৈরি করে দেয় দরকার আল্লাহ সুবহানাহু ওয়া সামনে আসবে বি আমালিন কা আমসারি তিহাম আবিদ তিনি বললেন এত এত আমল নিয়ে আল্লাহর সামনে আসবে যে তিহাম প্রান্তরের মতো এরকম সাদা শুভ্র বিশাল আমল নিয়ে আল্লাহর সামনে আসবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আমল উপর করবেন না সবগুলো আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছুঁড়ে ফেলে দেবেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কাদের অবস্থা এটা আপনি আমাদেরকে বলবেন এই সকল লোকেরা কারা যাদের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটাও কবুল করবে না বরং এগুলো তুরার মতো ধুলার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উড়িয়ে দেবেন সম্মানিত ভাইরা ওয়া কাদিনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু আযাবান মানসুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনে বলছেন আমি লোকদের আমল কিছু কিছু লোকের আমল আমি সেগুলো টেস্ট করতে যাবে এক্সামিন করব পরীক্ষা করে দেখব এগুলো আমার এবং আমার রাসূলের দেয়া সুন্নাহ আমার উদ্দেশ্যে হয়নি রাসূলের সুন্নাহ মোতাবেক হয়নি অতএব একটা আমল আমি কবুল করব না সবগুলো আমি ছেড়ে ফেলে দেব কিয়ামতের দিন যদি আপনি গিয়ে দেখেন আপনার একটা আমলও কবুল হয় না সেই দিন আপনার কি করার আছে বলেন কি করবেন বলবেন আল্লাহ আরেকবার আমাকে পৃথিবীতে পাঠান আমাকে আবার পৃথিবীতে পাঠান হে আল্লাহ আবার পৃথিবীতে পাঠান এবার আমরা ভালো আমল করব না আমালু সালিহান কাল্লা ইন্নাহা কালিমাতুন কয়রুহা আসলে এই ব্যক্তি কথা বলে ও তো দুনিয়াতে তাকে এরকম অনেকবার মেসেজ দেওয়া হয়েছিল কিন্তু সে মেসেজ তো সে গ্রহণ করেনি সে মেসেজ গ্রহণ করেনি সে কেবলমাত্র তা যা আগে শুনেছে যা আগে করেছে যা দীর্ঘদিন প্র্যাকটিস করে এসে এটা জগের মতো তার মাথায় লেগেছিল অথবা তার দাঁতের মধ্যে এটা পাথরের মতো লেগেছিল এটা সে কখনোই এটাকে পরিত্যাগ করতে চায়নি এটাকে সে দূর করতে চায়নি অবস্থাটি এসব লোকের এমন হয়ে গিয়েছে আপনারও অবস্থা সেই রকম যেন না হয় সম্মানিত ভাইরা আপনাদেরকে জানা দরকার আপনার আমল যতটুকু আপনি করেন ততটুকু যেন কবুল হয় এই জন্য ইমাম শাফি রহমাতুল্লাহ বলেছেন আমার অনেক আমল নিয়ে আল্লাহর কাছে গেলাম একটাও কবুল হলো না তার চেয়ে অনেক উত্তম হলো আমি কম আমল করেছি কিন্তু ততটুকু আল্লাহ কবুল করে নিয়েছে আপনার যদি একটা আমল কবুল হয় হতে পারে এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন আর আপনার কোটি কোটি আমল আছে একটাও কবুল হয়নি মুক্তি পাওয়ার কোনো উপায় নাই না আপনাকে আমলগুলো কিভাবে আপনি করছেন আমল কবুল হওয়ার জন্য আমাদেরকে দুটো শর্ত ফুলফিল করতে হবে মনে রাখবেন প্রথম শর্ত হচ্ছে আমাদের আমলটি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হবে আপনি জানেন সালাত আদায় করার কারণে একজন লোক জাহান্নামে যাবে এটা আপনি জানেন আল্লাহ সুবহানাহু কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন
একজন লোক তার নামাজ পড়ার পরও তারা জাহান্নামে যাবে আপনি কি মনে হয় নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে কারণ কি দুটো কারণ আল্লাযীনা ইউরাউন যারা নামাজ পড়তো মানুষকে দেখানোর জন্য বুড়ো হয়ে গেছি এখন নামাজ না পড়লে কি হবে লোকেরা কি বলবে এখন ছেলেরা বিয়ে করেছে নাতি নাতনি হয়ে গেছে আপনাদেরকে বিয়ে করে মেয়েদেরকে বিয়ে দিয়েছি এলাকায় এখন আমি একটু মুরুব্বি হয়ে গেছি আমি যদি এখন নামাজ না পড়ি তাহলে লোকেরা কি বলবে এই জন্য নামাজ পড়তে আসে এরকম লোক নাই এরকম লোক আছে অথবা ছেলেরা ইয়াং ছেলেরা আছে তারা এখন সামনে বিয়ে শাদী করবে একটু নামাজ কামা যদি পড়ে তাহলে একটা ভালো মেয়ে বিয়ে করতে পারবে অথবা লোকেরা তাকে বলবে যে না ছেলেটা খুবই ভালো তাহলে তার বিয়ের একটা ভালো মেয়ে পাওয়া যাবে পাত্রী পাওয়া যাবে এর জন্য নামাজ পড়তে আসে এরকম লোক নাই সমাজে আছে এরকম অথবা এই ব্যক্তি যদি এই উদ্দেশ্যে সালাত আদায় করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারাকতুহু ওয়া শিরকা আমি ওকেও প্রত্যাখ্যান করি ওর নামাজও আমি ছুঁড়ে ফেলে দিই আমি এগুলো কোনোটাই গ্রহণ করি না দুই নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক আপনাকে আমল করা লাগে আমল করতে সুন্নাহ মোতাবেক মন গড়া আমল করা যায় না মন গড়া যদি আমল করা যায় তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সমস্যাটা কি ওরও তো মন গড়ে আমল করে ওরও তো মন গড়ে আমল করে তাদের প্রবলেম কি ইহুদিদের প্রবলেম তো ওরও তো মন গড়ে আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া রাদ্দাল্লিন ওরা পথভ্রষ্ট হয়ে গেছে তার মানে হলো নবী রাসূলরা যেভাবে তাদেরকে আমল করতে বলেছেন তার সেভাবে আমল করেনি ওরা মন গড়া আমল আবিষ্কার করেছে ওরা মন গড়া আমল আবিষ্কার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে বলেন ওরা আল্লাহর গজবপ্রাপ্ত এবং আল্লাহর পথ থেকে ওরা বিচ্যুত আপনি আল্লাহর গজবপ্রাপ্ত এবং বিচ্যুতদের মতই যদি আপনার লাইফস্টাইল মেইনটেইন করেন আপনি কিভাবে প্রত্যাশা করতে পারেন যে আপনার আমলগুলো কবুল হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বিখ্যাত বহু ঘটনা আমি জানি এত লম্বা আলোচনা আপনাদের এখানে বলার সময় নেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেগুলোকে আপনারা এখন ছোট ছোট বিষয় মনে করছেন সাহাবায়ে কেরামরা এগুলোকে মনে করতেন হিয়া আদাব কুফি আলিমিনকুম কুননা নুইদুহা ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত আই মিনাল কারবায়ের তোমরা এখন ছোট ছোট জিনিসগুলোকে মনে করছো এগুলো কিছুই না আমরা রাসূলের যুগে এগুলোকে কবিরা গুনাহ ধ্বংসাত্মক গুনাহ জাহান্নামে নিক্ষেপ করবে এরকম গুনাহ হিসেবে আমরা মনে করতাম একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা ও হুযাইফা আল-ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলার মসজিদে আসলেন তিনি দেখলেন একদল সাহাবী রাসূলের মৃত্যুর পর একদল সাহাবী মসজিদে বসে বিভিন্ন ধরনের পাথর নিয়ে তারা তসবিহ টিপতেছে আপনাদের তসবিহ টিপেন না আপনারা একদল তো আছে মুরব্বীরা তারা পকেটে থেকে তসবিহটা হাতে বের করে টিপে আর হাঁটতে থাকে আর কথাও বলে সব এরকম নাই লোকেরা কথাও বলতে সব কথা বলে এর মধ্যে আবার একটা টিপতেও আছে কি যে টিপে তিনিই জানেন আর কি যে পড়ে তিনিই জানেন আল্লাহই জানেন আর কেউ জানে কথার মধ্যে আবার তসবিহটা কি কিভাবে এটা তার অভ্যাস আসলে এটা তার অভ্যাস পড়ে গেছে যে আল্লাহকে লায়াসকুরুনাল্লাহ ইল্লা কালিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেন না আল্লাহ নামই নাই আল্লাহর নাম পড়ার জন্য বলার জন্য আপনাকে এরকম দেখে দেখে পড়তে হবে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দৃশ্যমান ইবাদতকে আল্লাহ পছন্দ করেন না আরেকজনকে দেখানোর ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া পছন্দ করেন না আল্লাহর ইবাদত করতে হয় কেবলমাত্র খাঁটি কেবল আল্লাহর জন্য মুখলিসিনা লাহু দ্বীন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু দ্বীন হুনাফা ওয়া ইয়ুকিমু সালাতা ওয়া ইয়ুতু যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা সিরাতে মুস্তাকিম হলো কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমল করা কেবলমাত্র ইবাদত করা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তো আপনি সেটি করতে থাকবেন আর আপনি মনে করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করছেন তা তো হতে পারে না এটি তো ইবাদতের জরুরত কি না এটি তো ইবাদতের বিষয় না অতএব ইবাদত করতে হবে কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু সন্তুষ্টির জন্য আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক তিনি এসে দেখলেন একদল লোক মসজিদে তারা বসে বসে এরকম অনেকগুলো ছোট ছোট পাথর নিয়ে তারা তসবিহ টিপছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো ঘুরে ঘুরে করছে তিনি বলেন তোমরা কি করছো বলে আমরা তাসবিহ পড়ছি তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মারা যাওয়ার পর এত তাড়াতাড়ি তোমরা পথভ্রষ্ট হয়ে গেলে আল্লাহর কসম রাসূল দেখবে কি করতে আমি জানি না তিনি দৌড়ে গেলেন আবু মুসা আশআরী আবু মুসা আশআরী আপনি তাড়াতাড়ি বের হয়েছেন কি হয়েছে আপনি গিয়ে দেখেন রাসূলের সাহাবীরা কি করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মারা যাওয়ার এত কম সময়ের মধ্যে এরা পথভ্রষ্ট হয়ে গেল আপনি তাড়াতাড়ি ওদেরকে থামান আপনি দ্রুত ওদেরকে বলেন এটা আল্লাহর রাসূলের ধর্ম নয় এটা আল্লাহর রাসূলের দিন নয় সামান্য তো আপনি তো তসবিহ টানা দানা দিয়ে তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ করছে আর আমরা কি করছি আমরা এত বিশাল বিশাল কাজগুলোকে আমরা ইবাদত হিসেবে মনে করে এগুলোকে চালিয়ে যাচ্ছি অব্যাহতভাবে অথচ আল্লাহ এবং আল্লাহর রাসূল এটাকে ইবাদত হিসেবে কখনোই মনে করেননি আপনি যদি কোনো ইবাদতকে যদি আপনি নিজে নিজে যদি ইবাদত আপনি নিজে আবিষ্কার করেন তাইলে আপনি এইটা বুঝানোর চেষ্টা করলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের জ্ঞান খুবই কম তারা বুঝে নাই যে এটা একটা ইবাদত হওয়া দরকার ছিল আমি বুঝতে পেরেছি এর জন্য এটাকে আমি ইবাদত বানিয়েছি এবং শুধুমাত্র এতটুকু অনুভূতির কারণে
একজন ব্যক্তি জাহান্নামী হয়ে যাওয়ার জন্য যথেষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বারবার সতর্ক করে বলেছেন ইয়াকু মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার তোমরা খবরদার 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 তোমরা ইসলামের নতুন কিছু আবিষ্কার করা থেকে তোমরা দূরে থাকো মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন মুফাওয়ারাতুন যে ইসলামের নতুন কিছু আবিষ্কার করবে সে এই নতুন কিছু আবিষ্কার হওয়ার করার কারণে সে নিজে এবং তার ওই আবিষ্কৃত জিনিসের পুরোটাই প্রত্যাখ্যাত এটা পুরোটাই প্রত্যাখ্যাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তার রাসূলের সামনে দাঁড়াতে পারবেন না আপনার বুঝে দরকার কোনটা সুন্নাহ আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনার জন্য পরিপূর্ণ দিন দিয়ে দিয়েছেন এই দিন তো আপনার জন্য যথেষ্ট আপনি কিয়ামত পর্যন্ত যদি ইবাদত করতে থাকেন আমল করতে থাকেন রাসূল যে সুন্নাহ আপনার জন্য রেখে গিয়েছেন এই সুন্নাহই তো বিশ্বাস করতে পারবেন না আপনি তো এখনো বুঝেন না জামা কাপড় কোন দিক দিয়ে পড়তে হয় আপনি তো এখনো বুঝেন না মসজিদে কোন পা দিয়ে প্রবেশ করতে হয় মসজিদ থেকে কোন পা দিয়ে নামতে হয় মসজিদে ঢোকার জন্য আপনাকে কোন দোয়া করতে হয় মসজিদ থেকে বের হওয়ার জন্য আপনাকে কোন দোয়া করতে হয় জামা কাপড় পরার জন্য কি দোয়া করতে হয় আমি যদি এখানকার লোকদেরকে জিজ্ঞেস করি আমি জানি না কয়জন বলতে পারবে জামা কাপড় পরার দোয়া আমি জানি না কয়জন বলতে পারবে জামা কাপড় তা আপনি তো মুসলমান রাসূলের সুন্নাহ আপনি জানেন আর বেদাত নিয়ে আপনি চারিদিকে এতটা আসফালন এবং বেদাতের প্রতি আপনার এত ভালোবাসা কেন ঘটনাটা কি নিশ্চয়ই শয়তান এর মধ্যে প্রচন্ড খুশি শয়তান ইন্সপায়ার করছে আপনাকে খবরদার এটা ছাইও না কারণ শয়তানের সবচেয়ে বড় লাভ হলো এখানে বেদাত বলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কারণ বেদাত বলে লোকেরা কখনোই কি আল্লাহর কাছে তওবা করবে না গুনাহ করলে তওবা করবে বেদাত সে ইবাদতের শুরুতে করে ও মনে করছে এটা ইবাদত কিন্তু সত্যি কথা এটা ইবাদত নয় সত্যিকার অর্থে এটা ইবাদত নয় সত্যিকার অর্থে এটা ইবাদতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নাফরমানি আল্লাহ রাসূলের সাথে গাদদারি কিয়ামতের দিন এই ব্যক্তি আল্লাহ রাসূলের সুপারিশ পাবে না কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেভার থেকে এই ব্যক্তি সেই দিন বঞ্চিত হবে একটি মাত্র কারণ ও বেদাতকে প্রশ্রয় দিয়েছিল সুন্নাহ একটাও বুঝে নাই কিন্তু বেদাতের প্রতি তার প্রচন্ড আসক্তি এখন যদি আমি আপনাদের এখানে যারা আছেন জিজ্ঞেস করি দেখবো অধিকাংশ লোকে ইবাদত হিসাবে বেদাত করে যাচ্ছে কিন্তু সুন্নাহ একটা রকম একজনের সুন্নাহ খবর নাই তার না আছে তার আচার আচরণের সুন্নাহ না আছে তার জামা কাপড়ের সুন্নাহ না আছে তার লাইফস্টাইলের সুন্নাহ কয়জন লোক যারা খেতে বসেন বিসমিল্লাহ বলে খান আমি যদি আপনাদেরকে বলি আপনি বুঝে শুনে বিসমিল্লাহ বলেন এরকম কয়জন হাত তুলতে পারেন আই চ্যালেঞ্জ অধিকাংশ দেখবেন যে আপনি বলবেন যে আমার মনেই থাকে না বিসমিল্লাহ বলার কথা খাওয়ার পরে আপনি আলহামদুলিল্লাহ বলেন কয়জন লোক বলেন তো কতজন লোক আপনি এটা বলেন আপনি টয়লেটে যখন ঢুকেন নিশ্চিতভাবে আপনি বাম পা দিয়ে ঢুকেন এবং আপনি বলেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবজি ওয়াল খাবায়েস কয়জন মুসলমান আছে এখানে বলেন তো এবং মসজিদ থেকে আপনি টয়লেট থেকে বের হওয়ার পর গুফরানাকা পড়েন নিশ্চিতভাবে এবং ডান পা দিয়ে আপনি বের হন কয়জন মুসলমান আছে এখানে সুন্নাহ তো সে বুঝেই নাই শুনে আমি তো সাধারণ সুন্নাহর কথা বলছি আরো তো বহু ধরনের সুন্নাহ আছে আপনি যখন খাওয়ার ব্যাপারে তো বহু সুন্নাহ আছে আপনি রাস্তায় যখন ঘুরে বেড়ান আপনি তখন কয়জন লোকের সালাম দেন বলেন তো এর তো সবচেয়ে বড় সুন্নাহ কয়জন লোকের আপনি সালাম দেন আপনার বেদাতের প্রতি এত ধরনের ভালোবাসা বেদাত কেউ যদি না করে তাহলে আপনি তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে তাকে প্রয়োজনে মারতে যান এরকম লোক নাই সমাজে বেদাত করলো না কেন কারণ সে মনে করে এটাই ইসলাম ইসলাম কি আপনার বাপ দাদার জিনিস নাকি যে আপনার বাপ দাদা যা বলছে তাই হবে ইসলাম তো আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলছে তাই ইসলাম তো কোরআন এবং সুন্নাহ যা আছে তাই সেটাই তো ইসলাম অর্থাৎ আপনি সেটাই বুঝতে হবে ওর বাইরে যদি কোনো কিছু তাহলে তা ছুঁড়ে ফেলে দেন তা ছুঁড়ে ফেলে দিলে আপনার দাঁত যেরকম সুস্থ থাকবে আপনার লোহার জিনিসগুলো যেরকম ভাবে আপনি ব্যবহার করতে পারবেন এগুলো তেমনি ভাবে ব্যবহারযুক্ত হবে অন্যথায় আল্লাহর কসম করে বলছি এগুলো কোনো কাজে লাগবে না কোনো কাজে লাগবে না রাসূলুল্লাহ যেরকম বলেছেন প্রচুর পরিমাণ আমল নিয়ে আসবে কিন্তু কোনো আমল কাজে লাগবে না আপনার আমল আপনারই কোনো কাজে লাগবে না আপনার আমল আপনারই কোনো কাজে লাগবে না আপনার সেদিন কি অবস্থা হতে পারে প্রিয় ভাই সম্মানিত বোন এই জন্য আমি অনুরোধ করছি প্লিজ দিনটাকে বুঝুন দিনের কোনটা সুন্নাহ কোনটা সুন্নাহ নয় এটি জানার চেষ্টা করুন তা আপনি করুন তা আপনি করুন কেবলমাত্র সুন্নাহ যতটুকু অতটুকু আপনি করুন সুন্নাহই তো আপনি কিয়ামত পর্যন্ত করে শেষ করতে পারবেন না যে কথা আমি বারবার আপনাকে বলার চেষ্টা করছি আপনার জামা কাপড় কিভাবে আপনি পড়বেন তার জন্য সুন্নাহ আছে আপনি খাওয়া দাওয়া কিভাবে আপনি ব্যবসা বাণিজ্য কিভাবে করবেন তার সুন্নাহ নাই আপনি কেবলমাত্র ইবাদত করে গেলেন ইবাদত করে গেলেন আপনি হালাল হারাম কোনো কিছুই বাঁচলেন না কি বিক্রি করতেছেন কি ইনকাম করছেন কোন দিকে খরচ করছেন কোনো খবর নাই আপনার কি মনে হয় আপনি ব্যবসা কো বাণিজ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন নাই আল ফুজ্জার হুমুল ফুজ্জারু ইয়াউমাল কিয়ামা ব্যবসায়ীরা কিয়ামতের দিন সবচেয়ে বড় অপরাধী হিসেবে আল্লাহর সামনে উপস্থিত হবে কারণ সে এমন জিনিস বিক্রি করেছে যেই জিনিস তার বিক্রি করার কথা ছিল না একজন ব্যক্তি দুই নম্বর জিনিস কেমনে বেচে একজন মুসলমান
একজন মুসলমান কিভাবে দুইজন নম্বর জিনিস বিক্রি করে একজন মুসলমান বিক্রি করতে গিয়ে কিভাবে অন্যের উপর জুলুম করে একজন মুসলমান কিভাবে কোন একটা পণ্যের দাম 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ বাড়িয়ে নেয় আমরা অন্য মুসলমান কাছ থেকে একজন মুসলমান কিভাবে ধোঁকাবাজি করে একজন মুসলমান কিভাবে আল্লাহর নামে শপথ করে মিথ্যা কসম করে জিনিস বিক্রি করে মুসলমানটা করে না এগুলো এই বাজার আছে আপনারা বাজারের কাছে আমি বলছি মুসলমানকে এই কথা বলেন আল্লাহর কসম ভাই জিনিসটা ভালো অথচ তিনি জানেন এই জিনিসটা খারাপ তাহলে কি তিনি আল্লাহকে বিক্রি করে দিলেন না আল্লাহকে বিক্রি করেছেন সামান্যতম তুচ্ছ জিনিসের বিনিময়ে এই লোকগুলো কিভাবে আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াবে আপনার ইনকাম হালাল নয় আপনার কার্যকলাপ হালাল নয় আপনার ইবাদত কোনটাই শুদ্ধ নয় তারপরও আপনার অবস্থা দেখলে মনে হয় জান্নাতে বুঝি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও যাবেন আপনার অবস্থা দেখলে এরকম মনে হয় যে রাসূলের আগে মনে হয় আপনি জান্নাতে যাবেন আপনার বাপ সব দেখলে মনে হয় যে জান্নাতে আপনি লোকদেরকে সার্টিফিকেট দিয়ে দেন যে ওই লোক জান্নাতে যাবে ওই লোক জাহান্নামে যাবে এরকম একটা ভাব আপনার এই ভাব আপনি কোথা থেকে পেলেন আপনার তো কাঁদা দরকার আপনার কন্দন করা দরকার আপনার মধ্যে এই ভয় তৈরি করা দরকার প্রিয় ভাইরা মানুষের উপর জুলুম করেছেন কিভাবে বাঁচবেন কিয়ামতের দিন একজন ব্যক্তি এখানে যারা আছেন কে হলস করে বলতে পারেন আমি অন্যের উপর জুলুম করি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী হাদিসে এসে আতা দুরুনা মানে মুফলিস তোমরা কি জানো মুফলিস কে মুফলিস দেউলিয়া কে সাহাবাই কেরাম বলেন মাল্লা দিনা রাহু ওয়ালা দিরহাম হে রাসূল যার টাকা পয়সা নেই ওই তো দেউলিয়া রাসূল বলেন না দেউলিয়া ওই ব্যক্তি না বরং দেউলিয়া হলো ওই ব্যক্তি যে প্রচুর পরিমাণে ইবাদত করেছে দিন নাই ইবাদত করেছে কিন্তু কিয়ামতের দিন গিয়ে দেখে একটা ইবাদত কাজে লাগে নাই কিয়ামতের দিন দেখে গেল যে বহুত লোক তার বিরুদ্ধে নালিশ নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে কি নালিশ নিয়ে অমকেরে গালি দিয়েছিল অমকেরে থাপ্পড় মেরেছিল অমকের কিল মেরেছিল অমকের সম্পদ আত্মসাৎ করেছে এবং অমকের উপর জুলুম করেছে এরকম বহুত পাওনাদার ওইখানে দাঁড়িয়ে আছে এই পাওনাদাররা কিয়ামতের দিন আল্লাহকে বলবে আল্লাহ এই ব্যক্তির কাছে আমাদের পাওনা আছে পাওনা আমাদের মিটিয়ে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন ন্যায় বিচারক মহান আল্লাহ সুবহান সেদিন ন্যায় বিচার করবেন বলবেন ওর পাওনাটা বুঝিয়ে দাও ওর পাওনা কোথা থেকে দেবে কিভাবে দেব ওর পাওনা পাওনা দেওয়ার তো কোনো উপায় নাই টাকা পয়সা আপনি কোথা থেকে দেবেন সেদিন তো আর আপনি টাকা পয়সা তো আর মৃত্যুর পর আপনার কবরে নিয়ে যাবেন না অতএব টাকা পয়সা দেওয়ার কোনো উপায় নাই তাহলে বাঁচার উপায় কি ঠিক আছে তুমি তোমার আমলগুলো ওই ব্যক্তিকে দিয়ে দাও এই যেই সামান্য কিছু আমল করেছে ওই ব্যক্তিকে আমলগুলো দিয়ে দেওয়া হবে এখন তো আমল শেষ কিন্তু পাওনাদার এখনো রয়ে গেছে এবার আল্লাহ বলবেন যাও পাওনাদাররা তোমাদের গুনাহগুলো এই ব্যক্তির আমলনামায় দিয়ে দাও সুম্মা তুরিহা আলাইহি ফাতুরিহা ফিন্নার অতএব এই ব্যক্তির উপর অন্যদের সকল অপরাধগুলো চাপিয়ে দেওয়া হবে এই ব্যক্তি সেদিন জাহান্নামে নিক্ষিপ্ত হবে আপনার আমল সেদিন কোনো কাজেই লাগবে না আপনি মনে করছেন অনেক দানশীল অনেক টাকা পয়সা দান করেন জুমাবারে মসজিদে সবার আগে আসেন মসজিদ নির্মাণ করেন মাদ্রাসা নির্মাণ করেন ইত্তকার বহুত 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 কিছু প্রতি বছর হজ করেন প্রতি বছর হজ করেও কি জান্নাতে যাওয়া যায় ইজ ইট সো সিম্পল তাইলে যদি প্রতি বছর হজ করে জান্নাতে যাওয়া যায় তাহলে লোকেরা টাকা পয়সা লুটতরাজ করে মানুষের উপর জুলুম অত্যাচার করে প্রতি বছর হজে গিয়ে তার জান্নাতের ফেরদৌসে চলে যেত কিন্তু এটা ইস্যু নয় ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মানুষ তো আইলাইহি সাবিলা আপনি আরাফাতের ময়দানে বলেন আল্লাহ আল্লাহ ইয়া রব ইয়া রব রাসূল বললেন ওয়া মা আবু হারামুন ওয়া মা আকালু হারামুন ওয়া বুযিয়া বিল হারামি ফা আন্না ইউস্তাজাবু লা এই ব্যক্তি তো খেয়েছে হারাম ওর জামা কাপড় হারাম ও মানুষের উপর জুলুম করেছে ও হয়তো বা ওইখানে আরাফাতের ময়দানে আল্লাহর কাছে দোয়া করছে বাংলাদেশে হয়তো কোনো ব্যক্তি তার বিরুদ্ধে আল্লাহর কাছে বলছে আল্লাহ ওই লোক আমার উপর জুলুম করেছে তুমি তার উপর প্রতিশোধ গ্রহণ করো ওর ওইখানকার দোয়া তো ধূলিসাৎ হয়ে যাবে ওই দোয়া তো আল্লাহর কাছে পর্যন্তই পৌঁছবে না এই হজ এই উমরা দিয়ে তার কোনো কাজে লাগবে না আপনার মানুষের প্রতি আপনার আচরণ কি অন্যের প্রতি আপনার আচরণ কি তাদের সাথে আপনি কি আচরণ করেছেন কারো উপর কোনো জুলুম করেছেন কিনা এগুলো দেখা দরকার এগুলো দেখেই কেবলমাত্র কিয়ামতের দিন আপনি নিস্তার নিষ্কৃতি অথবা আপনি মুক্তি পেতে পারেন অন্য কোনো অবস্থায় কিন্তু মুক্তি পাওয়ার কোনো উপায় নাই সুতরাং আমি বলছি প্রিয় ভাইরা আপনার ইবাদতটাকে আপনি পরিচিত করুন আগে আপনি দেখুন আপনার ইবাদতটা সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা সুন্নার বাইরে কোনো জিনিসকে আপনি গ্রহণই করবেন না সেটা যাই হোক না কেন সুন্নার বাইরে কোনো কিছু আপনি গ্রহণ করা মানে হচ্ছে আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আপনি প্রত্যাখ্যান করলেন অথবা আপনি মনে করেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আপনি বেশি বুঝেন অথবা আপনি মনে করেন ইসলাম অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ অথবা ইসলাম চলে না আমার নিজের কিছু আবিষ্কার করা লাগে আপনি আল্লাহ রাসূলের চেয়ে বড় আপনি নিজকে অনেক বড় শরীয়ত প্রণেতা হিসেবে আপনি দাবি করলেন মুখে দাবি করলেন না কিন্তু আপনি কাজে এটা দাবি করলেন আপনি জানা দরকার কোনটা সুন্নাহ নামাজের মধ্যে কত সুন্নাহ আছে সুন্নাহগুলো তো আপনি জানেন নামাজের মধ্যে কতগুলো সুন্নাহ আছে আপনি যখন মসজিদে দাঁড়ান আপনি কাতার বন্দি হন আপনি কি পৃথিবীতে একটি বক্তব্য কোনো আলেমের দেখাতে পারবেন যে নামাজের মধ্যখানে লম্বা জায়গা রেখে তারপর দাঁড়াতে হয় এতটুকু ফাঁক রেখে দাঁড়াতে কোথাও দেখাতে পারবেন পৃথিবীতে একজন আলেম আমি এই মসজিদে দাঁড়িয়ে আল্লাহর ঘরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলে গেলাম কোন একজন আলেম একটা
বক্তব্য দেখা কোরআনের কথা তো বাদ হাদিসের কথা তো বাদ কোন আলেম বলেছে মধ্যখানে জায়গা রাখা যায় কিন্তু আপনারা তো জায়গা দাঁড়িয়ে বিশাল বড় জায়গা দাঁড়িয়ে এরপর দাঁড়াবেন কেউ আপনার পায়ের সাথে লাগলে আপনি মনে করেন বেয়াদবি হবে তার রাসূলের সাথে সাহাবাই কেরামরা তো আর অনেক বেশি বেয়াদবি করেছে রাসূলের পায়ের সাথে পা লাগিয়ে তারা দাঁড়িয়েছে তারা কি করলো অথবা সাহাবাই কেরাম যে পরস্পরের পায়ের সাথে পা লাগিয়ে তারা শিশানালা প্রাচীরের মতো করে দাঁড়ালো তারা তাহলে প্রতি মুহূর্তে বেয়াদবি করেছে আপনি এটাকে বেয়াদবি মনে করেন সুন্নাতকে আপনার বেয়াদবি মনে হয় আর বেদাতকে আপনার কাছে প্রচন্ড প্রিয় মনে হয় আপনি নামাজ পড়লেন হলো 2 মিনিটে আর একটা মুনাজাত দিলেন হলো 30 মিনিট পর্যন্ত এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ইসলামের উপর জুলুম করছেন আপনি এটা ইসলামের উপর জুলুম করলে আপনার নামাজ পড়া দরকার ছিল 10 মিনিট এরপরে আপনি তাসবিহ তাহলিল আপনি সুন্নাতকে বাদ দিলেন কিন্তু বেদাতকে আপনি সেখানে প্রতিস্থাপন করলেন এরকম লোকেরা করে না এরকম লোকেরা করে কিন্তু আপনাদের সেই কাজগুলো আপনি বোঝা দরকার যে এটা সুন্নাহ নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে কি করেছেন এটা তো আপনাদের জানা দরকার রাসূলের চেয়ে বেশি কি আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন রাসূলের চেয়ে বেশি কি আপনি দিন বুঝেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে আপনি নিজে আবিষ্কার করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে ইবাদত করতে তিনি বলেছেন সল্লু কামা রাআইতুম ইউসাল্লি আমাকে দেখো আমি কিভাবে নামাজ পড়ি সেভাবে তোমরা নামাজ পড়ো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লম্বা সেজদাগুলো লম্বা দিতেন তিনি প্রত্যেকটা রাত প্রত্যেকটা আয়াত তিনি ধীরে ধীরে তেলাওয়াত করতেন প্রত্যেকটা হরফ বোঝা যেত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আপনি তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি যে মনে মারামারি করতেছেন এখানে এবং ক্যাসেট প্লেয়ারে ছেড়ে দিলে এটাকে ট্রিপল অথবা 440 স্পিডে দিলে যত দ্রুত পড়া যায় তার সে দ্রুত আমি বহু মুরব্বীরে দেখি দুইটা সেজদা পর্যন্ত ঠিকমতো দেয় না এরকম নাই মুরব্বীরা সেজদা একটার উপর আরেকটা দেয় নামাজ হয়েছে তার সেজদা যদি একটা সেজদার মধ্যখানে আরেকটা সেজদা যদি সে সুন্দর করে না বসে তো তার নামাজই হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোকের তিনবার নামাজ পড়িয়েছেন না মসজিদ নবীতে যাও এর যে ফসল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি তুমি যাও আবার নামাজ পড়ো কারণ তুমি আসলে নামাজ পড়ো নাই কারণ কি কারণ একটাই কারণ হলো এই ব্যক্তি রুকু এবং সেজদা ঠিকমতো দেয় নাই তাহলে আপনি যে একটা সেজদার উপর একটা সেজদা দেন আপনি যে রুকু থেকে ঠিকমতো দাঁড়ান না আপনি তো নামাজই হয় না এই নামাজ কষ্ট করে পড়ে লাভ কি এই নামাজ কষ্ট করে পড়ে লাভ কি আপনি তো রুকুই দেন না সেজদা দেন না নামাজের ফরজ কোনোটাই ঠিকমতো আদায় করলেন না আর ইমাম সাহেব কেন নামাজের পরে লম্বা একটা সেজদা ইয়া দিল না একটা মুনাজাত দিল না এই জন্য মুসল্লিরা মসজিদ থেকে বাইরে হয়ে প্রায় মারামারি করবে বিশেষ করে মুরব্বীরা এরকম নাই এরকম এই মুরব্বীরা আপনাদেরকে বোঝা দরকার পরিবর্তন করে নিজেকে নিজেকে পরিবর্তন করে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে তারপরে তিনি আল্লাহু আকবার অথবা তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ 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 তারপরে তিনি আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম এগুলো বিভিন্ন মসজিদে টাঙানো থাকে এখানে নিশ্চয়ই আছে এগুলো আপনি পড়বেন এগুলো পড়েন না ওই উপন্যাস সিনেমা টেলিভিশন দেখার দরকার কি বহু মুসলমান বৃদ্ধদেরকে আমি দেখি ওই দোকানের সামনে টেলিভিশন বসে বসে দেখে নাই আপনাদের এলাকা আছে কিনা এই মুসলমান এই বৃদ্ধ লোক আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে বলেন তো এই বৃদ্ধ লোকটা কিভাবে তার দাড়ি চুল পাকিয়ে গিয়েছে ও এখানে একজন মহিলার একজন নর্তকীকে একজন প্রস্টিটিউটকে ওখানে দেখে ওখানে সে নাচতেছে গান গাইতেছে এরকম নর্তকীদের নাচ দেখতেছে এই চেহারা নিয়ে সে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে লজ্জা নাই আপনার আপনি একটু লজ্জা করেন আপনি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ও উজুহু ইয়াউমাইযিন বাসিরা তাযুন্নু আইয়ুফালা বিহা ফাকিরা একদল চেহারা সেদিন আল্লাহর দিকে তাকাবে এবং উজ্জ্বল হতে থাকবে আরেকদল চেহারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা একদল চেহারা অবস্থা হবে আলাইহা রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন গাবারা ওগুলো যে এগুলোর উপর যেন গোবর অর্থাৎ ধুলাবালি যেন এগুলোকে আচ্ছন্ন করে রেখেছে কারণ এগুলো আল কাফারাতুল ফাজারা এগুলো হচ্ছে ফাজার এগুলো কেবলমাত্র অপরাধ করেছে এগুলো অশ্লীল সিনেমা দেখেছে অশ্লীল নাটক দেখেছে গান বাদ্য দেখেছে খেলাধুলা দেখেছে এইভাবে তাদের জীবনটা তারা কাটিয়ে দিয়েছে এই লোকগুলো কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে কিভাবে কোন সেহারে আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এদের কোন ক্ষমতা থাকবে না সেদিন এরা সেদিন পালাবে আল্লাহর সামনে থেকে আল্লাহ সুবহানাহু বলেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি বানি লিকুল ইমরিম মিনহুম ইয়াউমাইযিন শানি আপনার নিজকে পরিবর্তন করুন প্লিজ আপনি নিজকে মুরব্বীরা যারা শুনছেন যারা অনলাইন অফলাইনে শুনছেন আমি প্রত্যেককে অনুরোধ করব প্লিজ নিজেকে পরিবর্তন করুন আজকেই পরিবর্তন করুন আজকেই সিদ্ধান্ত নিজে নো টু অল সর্ট অফ অশ্লীলতা অল সর্ট অফ নুডিটি যত ধরনের নুডিটি আছে অশ্লীলতা সকল অশ্লীলতাকে না বলুন আজকে যুবকরা তুমি একজন ভালো স্ত্রী চাও তুমি একজন নর্তকী দেখবা আর তোমার ঘরে একজন সতী সাধ্বী আসি আসবে তুমি কি মনে করো তোমার ঘরে একজন ফাতেমা আসবে অথবা একজন আয়েশা আসবে একজন খাদিজাতুল কুবরা আসবে তোমার ঘরে তুমি এরকম নর্তকী দিকে তাকাও আল্লাহ তাআলা তোমার জন্য একটা নর্তকীর ব্যবস্থা করে রাখবে
আল্লাহ তোমার জন্য ওইরকম একটা প্রস্টিটিউটের ব্যবস্থা করে রাখবে তুমি এদের পিছনে তোমার সময়টাকে কাটাও আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা আমিলু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই সকল লোকেরা খারাপ ভাবে তাদের জীবন যাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপ নারী অথবা খারাপ পুরুষ ওদের জন্য স্বামী অথবা স্ত্রী হিসেবে ব্যবস্থা করে রাখেন অথবা আপনি কাকে চান আপনার স্ত্রী অথবা আপনার স্বামী যদি আপনি চান এরা প্রচন্ড দিনদার হোক আল্লাহ ওয়ালা হোক তাহলে নিজের দিনদারি আল্লাহ ওয়ালা এটাকে আপনি আল্লাহ ওয়ালা গিরি আপনি বাড়ান দিনদারি আপনি বাড়ান এইভাবে আপনার জীবনটাকে আপনি পরিবর্তন করতে পারবেন আদারওয়াইজ আপনি পরিবর্তন করার কোনো সুযোগ নাই নারীরা যারা শুনছেন আমি তাদেরকে বলছি আপনারা গিয়ে আপনার নারীদেরকে বলবেন এই যে মুরব্বীরা এখানে যারা আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেন নাই দাইয়ুস কোনোদিন জান্নাতে যেতে পারবে না দাইয়ুস মানে হলো ওই ব্যক্তি ওই পুরুষ যেই পুরুষ তার নারীদেরকে শরীয়ত মোতাবেক পরিচালনা করে না এরকম নারী এখানে যারা মুরব্বীরা আছেন আপনি সারা দিন মসজিদ পড়ে থেকে লাভ কি আপনার স্ত্রী ঠিকমতো চলে না আপনার মেয়ে ঠিকমতো চলে না আপনার বধূ ঠিকমতো চলে না আপনি মনে করেন জান্নাতুল ফেরদাউসে চলে যাবেন এত সহজ জান্নাতুল ফেরদাউসে যাওয়া এত সিম্পল না ওদেরকে পরিচালনা করার দায়িত্ব আপনার ছিল আপনি কথা বলতে পারেন না কেবল দুনিয়া নিয়ে আপনি ব্যস্ত আপনার ওদেরকে দিন শেখাবে কে এই দায়িত্ব কে নিতে হবে এই দায়িত্ব তো আপনাকেই নিতে হবে এই অনুভূতি আপনার মধ্যেই তৈরি করতে হবে সম্মানিত ভাইয়েরা আমি শেষ কথা যে কথাটি বলতে চাই আপনাদেরকে আপনারা প্লিজ সুন্নাহ মোতাবেক চলবেন কি মোতাবেক চলবেন বলেন তো সুন্নাহ এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আছে কোনো কম্প্রোমাইজ নাই মুরব্বীরা বলে না কারণ তারা বাপদাদের কাছ থেকে শিখছে আপনারা কি বলবেন না আপনারা সুন্নাহ মোতাবেক চলবেন না সুন্নাহ সেই দিন আপনাদের জন্য বেহিকল তরি সেই দিন আপনার জন্য বাহন হবে সুন্নাহ আর কোনো কিছু না আপনার জন্য বেদাত জাহান্নামের বাহন হবে আর সুন্নাহ হবে কেবলমাত্র জান্নাতের বাহন অতএব যা সুন্নাহ তা মানুন যা সুন্নাহ তাই মানুন যা তাওহীদ তাই মানুন যা আল্লাহর জন্য তাই করুন যা রাসূলের সুন্নাহ মোতাবেক তাই করুন এর বাইরে কিছু বলবেন না আলেমদেরকে জিজ্ঞেস করুন তাদেরকে বলুন যে এটা কোরআনে আছে কিনা এটা হাদিসে আছে কিনা আলেমরাও যারা এখানে আছেন যারা শুনছেন আপনাদের দায়িত্ব হচ্ছে এটা আপনাদের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য আমানত এই আমানত যারা পালন করবে না তারা আল্লাহর সাথে খেয়ানত করলো আল্লাহর রাসূলের সুন্নাহর সাথে তারা খেয়ানত করলো দ্বীনের সাথে তারা খেয়ানত করলো কিয়ামতের দিন এই আলেমরাও মহান আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না কোনো অবস্থায় কোয়াবতি তারা দাঁড়াতে পারবে না কারণ তারা পড়াশোনা করেনি আল্লাহ সুবহান বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতি মিনহুম তাওয়াইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ দ্বীন ওয়ালিয়ুনজিরু কওমাম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াযারুন তাদের জ্ঞান অর্জন করার কথা ছিল প্রতি মুহূর্তে তাদের জ্ঞান অর্জন করার কথা ছিল এই জ্ঞান অর্জন করে তারা মানুষকে কেবলমাত্র বিশুদ্ধ জ্ঞান তাদেরকে দেওয়া দরকার ছিল তারা জানতে হবে তারা জেনে আপনাদেরকে বলবে এবং তারা জেনে আপনাদেরকে জানাবে এতটুকু তাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব যে যা কিছু সত্য তা আপনারা মেনে নেবেন এবং সেইভাবে আপনাদের জীবনটাকে আপনারা পরিচালনা করবেন কোনো বেদাতকে আশ্রয় দেবেন না কোনো বেদাতকে প্রশ্রয় দেবেন না কোনো জুলুম করবেন না আপনি কিয়ামতের দিন হতে পারে আপনি পুলসিরাত পার হয়ে গিয়েছেন কিন্তু তারপর একটা যশোর আছে ওই যশোরে একজন লোক দাঁড়িয়ে আছে ওই লোকের কারণে আপনি আর সামনে জান্নাতে যেতে পারবেন না ওই লোকটাকে জানেন কারণ ওই লোকটার উপর আপনি জুলুম করেছেন এই লোকটা এমন হতে পারে যে কোনো একটা লোক সুন্নাহ মোতাবেক চলেছিল এখানে অনেক ইয়াং পোলাপাইন আছে তারা সুন্নাহ মোতাবেক চলতে চায় আপনি মুরব্বী ওরে ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিয়েছেন কিয়ামতের দিন দাঁড়ায় কেবল আল্লাহর সামনে কোনো উপায় নাই কোনো উপায় নাই কারণ আপনি ওই যুবকের বিরুদ্ধে কিছু করেন নাই রাসূলের সুন্নাহর বিরুদ্ধে আপনি বিদ্রোহ করেছেন বিদ্রোহী হিসাবে কিয়ামতের দিন আল্লাহর রাসূলের সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতা থাকবে না আপনার ফেরেশতারা মধ্যখানে বাধা হয়ে দাঁড়াবে যে না এই লোককে রাসূলের সামনে নিয়ে যাবে না এই লোককে রাসূলের সামনে নিয়ে যাবে না ফেরেশতা হয় টেনে ইসরা আপনাকে নিয়ে যাবে অথবা ফেরেশতা রাসূলকে গিয়ে বলবে এই লোক আপনার সুন্নাহর বিরোধিতা করেছে অতএব তার জন্য কোনো সুপারিশ নাই এরা তো ইবাদত করতে এসেছে এরা তো দিন প্র্যাকটিস করতে এসেছে এরা তো এখানে এখানে জুয়া খেলতে আসে নাই মদের আসর বসাতে আসে নাই যদি পারে তাহলে তারা জুয়া খেলে ওদের কি কিছু বলেন যদি পারে তারা মদের আসর বসাচ্ছে তাদের কি কিছু বলেন এদের ব্যাপারে কোনো সম্ভব হলে ক্ষমতা থাকলে বাহাদুরি থাকলে বাহুবল থাকলে ওদের বিরুদ্ধে কিছু করেন যারা মসজিদে এসছে তাদের বিরুদ্ধে আপনার এত আক্ষেপ কেন এত ক্ষোভ কেন ওরা তো মসজিদে আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক আমল করতে চায় ওরা শুনেছে এটা সুন্নাহ এই জন্য ওরা অন্তর থেকে ভালোবেসে সুন্নাহটাকে প্র্যাকটিস করতে চায় আপনি তো ওদের কপালে চুমু দেওয়া দরকার ছিল ওদেরকে মসজিদের প্রথম কাতারে এগিয়ে দেওয়া দরকার ছিল সমাজে ওদেরকে এগিয়ে দেওয়া দরকার ছিল এই ছেলেগুলির সমাজ যদি নেতৃত্ব দিত তাহলে এই সমাজটা একটা সোনালী সমাজে পরিণত হতো কিন্তু এদেরকে আপনি সমাজে কোনো অবস্থা দাঁড়াতে দেবেন না আপনি সমাজে দাঁড়াতে দেবেন যারা যারা সমাজে মাস্তান অথবা যারা সুদখোর যারা ঘুষখোর অথবা যারা জেনা ব্যভিচারে যারা লিপ্ত অথবা যেই সকল ব্যক্তিরা এখানে অশ্লীলতা লিপ্ত অথবা যারা জুয়া অথবা যারা মদ নিয়ে আছে তাদেরকে আপনি প্রমোট করবেন তাদের পক্ষে আপনি থাকবেন আর কিয়ামতের দিন একেবারে আপনার জান্নাতে যাওয়ার জন্য বিশাল বড় ট্রেন অথবা প্লেন আপনার জন্য অপেক্ষা করবে নো নো নেভার
No, no, never. It is not so simple. It is very, very difficult. Allah subhanahu wa ta'ala bolechen, falaqtaham al-aqaba wa ma adraka al-aqaba. Tomake jannate jete hole giripoth otikrom korte hobe. Kokhon giripoth dekhechen kina? Eta kono plain rastar naam noy. Apnar ekhane aste hole gari koyekbar bhange. Tai oi giripothe apni kibhabe jaben? Odher to apni utte parben na. Utte gele apni bhenge, komor bhenge nicher dike pore jaben. Emon niche apni pore jaben apnar ostitto porjonto thakbe na. Falaqtaham al-aqaba wa ma adraka al-aqaba. Allah জান্নাতে যেতে হলে তোমাকে গিরিপথ অতিক্রম করে যাওয়া লাগে এটাকে তোমাকে ওটা কোনো কুসুমাস্তীর্ণ পথ নয় ওটা কোনো ফুলেল বিছানা নয় ওটা কণ্ঠকাকীর্ণ পথ প্রতি মুহূর্তে কাঁটা বিছানা সেখানে থাকে এরকম একটা পথ অতিক্রম করে যেতে হয় সাহাবায়ে কেরামরা জীবনের রক্ত দিয়ে তারা সেই পথ অতিক্রম করেছেন দেখেন না সালফি সালে এরকম পথ অতিক্রম করেছেন এই রকম পথ অতিক্রম করে আপনাকে জান্নাতে যাওয়া লাগে প্রিয় ভাইরা আমি এইটাই আমার লাস্ট কথা যেটি আমি আপনাদেরকে আবার অনুরোধ করতে চাই প্লিজ আপনারা সুন্নাহকে বুঝুন আপনারা যারা সুন্নাহকে প্র্যাকটিস করতে চায় তাদেরকে আপনারা তাদের বিরোধিতা কখনো করবেন না আপনারা তাদের বিরোধিতা করা মানে হলো সুন্নাহর বিরোধিতা করা আপনার অন্তরে সন্তর্পণে আপনি বিভিন্ন ধরনের লালসা বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা আপনি লালন করে রাখবেন এই আকাঙ্ক্ষা অনুসারে আপনি চলতে থাকবেন এগুলো আপনাকে বাঁচাতে পারবে না যদি মুক্তি পেতে চান তাহলে মুক্তি কেবল মাত্র দিতে পারে সুন্নাহ সুন্নাহর বাইরে কোনো মুক্তি নাই আল্লাহ সুবহানাহু বলেছেন মান আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ যে আল্লাহকে অনুসরণ করে সেই রাসূলকে যে রাসূলকে অনুসরণ করলো সেই আল্লাহকে অনুসরণ করলো আর যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করলো ফাকাদ ফাজা ফাওজান আযীমা ওই ব্যক্তি কেবল মাত্র জান্নাতি ওই ব্যক্তি কেবল মাত্র সফল আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তার পথ অতিক্রম করলো আল্লাহর পথ আল্লাহর রাসূলের পথ সে পরিচালিত হলো না বরং অন্যের পথে সে পরিচালিত হলো এই ব্যক্তির কোনো উপায় নাই ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা এই সকল ব্যক্তিরা তারা পথভ্রষ্ট এবং তার দুনিয়াতেও তারা অপমানিত এবং আখেরাতে তারা লাঞ্ছিত পথ এবং তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের সুন্নাহ বুঝার তৌফিক দান করুন রাসূলের সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন রাসূলের সুন্নাহকে জানার তৌফিক দান করুন আপনারা কি রাসূলের সুন্নাহ জানবেন কিনা বলেন আমি কি একটা কথা আমার নিজের বানানো বলেছি বলেন তো নাইলে আপনি চ্যালেঞ্জ করেন এখানকার আলেমদেরকে এলাকার সবচেয়ে বড় বড় আলেমদেরকে নিয়ে আসেন আমি এই জায়গা থেকে যাব না একটি কথা কেউ চ্যালেঞ্জ করে বলুক আমি কোরআন এবং সুন্নার বাইরে একটি শব্দ বলেছি আমাকে চ্যালেঞ্জ করুন আপনি এবং আমাকে বলেন এটা আপনি প্রমাণ করেন আমি প্রমাণ করে না দিতে পারলে এখান থেকে আমি যাব না আমি বললাম এখান থেকে আমি যাব না আমি এখানে থাকবো আপনি বলেন যে আমি কোনটা কোরআন এবং সুন্নাত এবং আমি আমার নিজের আসামিয়াতের কথা বলছি আমি আমার বাপ দাদার কথা একটা বলেছি আপনাকে আমি একটা গল্প আপনাকে বলেছি যে কোরআন হাদিসে নাই আমি কেবলমাত্র তা বলেছি যা কোরআন এবং হাদিসে আছে এবং আমি আমরা তাই আপনাকে বলতে চাই উলামায়ে কেরামের এটাই দায়িত্ব উলামায়ে কেরামরা কেবল আপনাদেরকে এই কথাগুলি বলে এটা কিসসা কাহিনী ইসলাম নয় এটা কেবলমাত্র বাপ দাদাদের গল্পের ইসলাম নয় এই ইসলাম কেবলমাত্র কোরআন এবং সুন্নার ইসলাম আল্লাহর রাসূল কিয়ামতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তিনি ভাষণে বলে যান নাই তিনি আমাদের জন্য দুটো জিনিস রেখে গেছেন কি রেখে গেছেন বলেন তো আমাদের জন্য কোরআন এবং সুন্নাহ নাকি আর কোনো কিছু রেখে গেছে আর কোনো কিছু রেখে যায় না তাহলে আমাদের এখন কি আঁকড়ে ধরে থাকতে হবে বলেন তো বাস্তব হলে কোরআন এবং সুন্নাহ কি আঁকড়ে ধরে থাকতে হবে বলেন কোরআন এবং সুন্নাহ যুবকরা তোমাদেরকে নেতৃত্ব নিতে হবে এই সমাজের এটা একটা পরিবর্তিত সমাজ পেছনে তাকানোর তোমাদের কোনো সুযোগ নাই আর তায়েফাতুল মানসুরায়ের সদস্য তোমাদেরকে হতে হবে ইসলামের বিজয়ী টিমের মেম্বার তোমাদেরকে হতে হবে এই গোটা পৃথিবী ইসলামের কাছে আসতেই হবে আসতে বাধ্য তোমরা গোটা পৃথিবী চোখ মেলে তাকিয়ে দেখো গোটা পৃথিবী ইসলামের দিকে ফিরে আসবে কারণ আশা ছাড়া কোনো উপায় নাই এই ফিরে আসবে এই ফিরে আসার ক্ষেত্রে তোমার কিছু অবদান থাকুক যেন কেয়ামতের দিন তুমি বলতে পারো আল্লাহ গোটা পৃথিবীকে ইসলামের পথে আনার জন্য আমার সামান্যতম অবদান ছিল যেন তুমি বলতে পারো এরকম বুক ফুলিয়ে তুমি কথা বলতে পারো আল্লাহ সুবহান যেন কেয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে তোমাকে দাঁড় করিয়ে বলতে পারে বলে যে এই হচ্ছে আমার সেই যুবক যে যুবক দিনের জন্য এতটুকু করেছিল আমার জন্য এতটুকু করেছে আমার রাসূলের সুন্নাহকে পুনর্জীবিত করার জন্য এতটুকু করেছে এই মর্যাদা যেন তুমি প্রাপ্ত হতে পারো কেয়ামতের দিন তোমাদেরকে দায়িত্ব নিতে হবে আগামী পৃথিবী তোমাদের এবং মুসলমানদের মুসলিম যুবকদের যেমনি ভাবে অতীতের পৃথিবী মুসলিম যুবকদের জন্য ছিল একটা তারিক বিন জিয়াদ অথবা একটা ওয়ালিদ এর কথা আমি বলছি ওয়ালিদ ইবনে আব্দুল মালিক গোটা পৃথিবীকে তুমি যদি আফ্রিকার কথা বলে আফ্রিকে ইউরোপের কথা বলে ইউরোপে আমাদের এই অঞ্চলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মোহাম্মদ বিন কাসিমকে পাঠিয়েছে এবং ওই ওই ইয়েতে কোথায় ভাবে মুসলিমকে পাঠিয়েছে চায়নাতে গোটা পৃথিবীকে পাঠিয়েছিল একজন যুবক তার নাম হচ্ছে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক গোটা পৃথিবীতে ইসলাম পৌঁছে দিয়েছিল এরকম ওয়ালিদ তোমরা এখানে হতে পারো না এরকম শক্তি তোমাদের নাই এরকম প্রত্যয় তোমাদেরকে নিতে হবে আমি আরেকটা ওয়ালিদ হতে চাই যে ওয়ালিদ গোটা পৃথিবীকে ইসলাম পৌঁছে দিয়েছিল অথবা আমি একটা ইবনু তাইমিয়া হতে চাই যে ইবনু তাইমিয়া গোটা পৃথিবীকে
বেদআতের বিরুদ্ধে পরিশুদ্ধ করেছিল জিহাদ করেছিল নো কম্প্রোমাইজ এগেইনস্ট বেদআত বেদআতের সাথে কোনো কম্প্রোমাইজ নাই কেবলমাত্র সুন্নাহ এবং সুন্নাহ ভিত্তিকে পৃথিবী চলতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুন আল্লাহ সুবহান ওয়া তাআলাকে সুন্নাহর জন্য বেঁচে থাকা এবং যদি আমাদের মৃত্যু হয় তা সুন্নাহর উপরে যেন মৃত্যু হয় সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন আল্লাহ আমাদের ইবাদতগুলো কবুল করে নিন আল্লাহ এই এলাকাবাসীদের জন্য আল্লাহ তোমার কাছে এক দোয়া করি আল্লাহ এই এলাকাবাসীকে কবুল করো আল্লাহ এই এলাকাবাসীকে তুমি সুন্নাহর উপর প্রতিষ্ঠিত রাখো আল্লাহ সুন্নাহর ভালোবাসা এদের অন্তরে তুমি তৈরি করে দাও এদের অন্তরে সুন্নাহর ভালোবাসা তুমি সিঞ্চিত করে দাও আল্লাহ হে আল্লাহ এখানকার প্রত্যেকটা পরিবারকে সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করো সাহাবায়ে কেরামের আদলে এদেরকে জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ এখানকার প্রত্যেকটা মৃত মানুষকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ যারা ঈমান নিয়ে মারা গিয়েছেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও তাদেরকে তুমি জান্নাত প্রদান করো আল্লাহ এখানকার প্রত্যেকটা পরিবারকে সাহাবায়ে কেরামের পরিবারের মতো করে কবুল করো আল্লাহ এখানকার প্রত্যেকটা মুরব্বিকে তুমি আবু বকরের মতো কবুল করে নাও প্রত্যেকটা যুবককে তুমি ওমরের মতো কবুল করে নাও আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি খালিদ ইবনে ওয়ালিদের মতো কবুল করে নাও প্রত্যেকটা আলেমকে তুমি ইবনে তাইমিয়া করে দাও আল্লাহ প্রত্যেকটা আলেম তারা যেন দ্বীনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ না করে তারা যেন দ্বীনকে বিক্রি না করে দেয় আল্লাহ এরকম আলেম তুমি এখানে তৈরি করে দাও আল্লাহ প্রত্যেকটা আলেমকে তুমি ইবনে তাইমিয়ার প্রতিচ্ছবি করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের ঈমানকে সচ্চ করে দাও আল্লাহ আল্লাহ যারা দ্বীনের দাওয়াতি কাজ করছে মেহনত করছে বিভিন্ন জায়গায় তারা আয়োজন গুলো করছে তাদের শক্তি বাড়িয়ে দাও আল্লাহ তাদের তৌফিক বাড়িয়ে দাও আল্লাহ তাদের খেদমতগুলো বাড়িয়ে দাও আল্লাহ আমাদের দেশে ওলামায়ে কেরামদেরকে তুমি রক্ষা করো আল্লাহ দ্বীনের সত্যিকার দায়ীদেরকে তুমি হেফাজত করো আল্লাহ তাদের সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দাও তাদের কণ্ঠকে আরো শক্তিশালী করে দাও তাদের আওয়াজকে আরো উচ্চকিত করে দাও তাদের জ্ঞান এবং মর্যাদা বাড়িয়ে দাও তাদের মেধাকে আরো বাড়িয়ে দাও তাদের সুস্থতা তুমি নিশ্চিত করো আল্লাহ তাদেরকে তুমি কল্যাণের মধ্যে রাখো আল্লাহ ওলামায়ে কেরামদেরকে তুমি শক্তিশালী করে দাও আল্লাহ আল্লাহ যারা তোমার দ্বীনের জন্য কাজ করে যায় তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ দ্বীনের সত্যিকার কাজ করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ দ্বীনের যে যতটুকু কাজ করে তার ততটুকু কাজকে তুমি কবুল করে নাও এই মসজিদকে তুমি কবুল করে নাও আল্লাহ এটাকে এই অঞ্চলের সুন্নার কেন্দ্র তুমি বানিয়ে দাও আল্লাহ আল্লাহ এই অঞ্চলের সুন্নার কেন্দ্র বানিয়ে দাও আল্লাহ এখানকার ইন্তেজামিয়া কমিটি যেন কিয়ামতের দিন তোমার সামনে আসামির কাঠগড়া না দাঁড়ায় আল্লাহ আল্লাহ আমরা বলে গেলাম তোমার রাসূলের সুন্নাহর কথা বলেছি তোমার কথা বলেছি আর কারো কথা বলিনি তোমার রাসূলের সুন্নাহ মোতাবেক এখানকার ইন্তেজামিয়া কমিটি এখানকার পরিচালনা কমিটি যেন কিয়ামতের দিন তোমার রাসূলের সুন্নাহর পক্ষের তারা সিপাহসালার ছিল সৈনিক ছিল সেনানায়ক ছিল এইভাবে যেন তোমার সামনে দাঁড়ায় তৌফিক তাদেরকে দান করো এখানকার ইমামদেরকে এখানকার মুয়াজ্জিন এবং এখানে যারা এখানকার ইমামতের দায়িত্ব যারা আছেন আল্লাহ এই অঞ্চলের সুন্নাহকে প্রতিষ্ঠাকারী সুন্নাহর মহি হিসেবে তুমি তাদেরকে কবুল করে নাও সুন্নাহর পুনর্জীবিতকারী হিসেবে কবুল করে নাও এই এলাকার সকল ওলামায়ে কেরামদেরকে সুন্নাহর পায়বন্দি করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ সকল শিশুদেরকে তুমি কবুল করে নাও প্রত্যেকটা শিশুর মধ্যে আলীর চেতনা তৈরি করে দাও আনাস রাদিয়াল্লাহু তাআলার চেতনা তৈরি করে দাও প্রত্যেকটা নারীর মধ্যে আসিয়ার চেতনা তৈরি করে দাও মারিয়ামের চেতনা তৈরি করে দাও খাদিজাতুল কুবরার চেতনা তৈরি করে দাও ফাতেমাতুল জাহরার চেতনা তৈরি করে দাও আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি কবুল করো আল্লাহ আমাদের সকল প্রচেষ্টাগুলোকে তুমি কবুল করো নাও এর মধ্যে তুমি বারাকা দান করো আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও এই মাহফিল শেষ করার আগে তুমি আমাদের আমলনামা থেকে চোখ না তুমি দূর করে দাও আল্লাহ আল্লাহ আমাদের চেষ্টায় ত্রুটি থাকতে পারে কিন্তু তোমার ভালোবাসা একটু কমতি নাই আমাদের অন্তরের দিকে তাকাও আমাদের অন্তরের দিকে তাকাও আমাদের অন্তরে তোমার ভালোবাসা তোমার রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে তৈরি করে দাও আমাদের কাজগুলোর মধ্যে বরকত দান করো আল্লাহ আমাদেরকে সকল সকল কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করার তৌফিক দান করো আল্লাহ عباد الله رحمكم الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته